দরপাকড়ের ব্যাপার। হাবিলদার হয়ে গেলে যদি না মানে র্যাঙ্কটা বাড়ায় দুই। ঠিক আছে না? এই আসো আমি কোন নেতা নই, নেতা নই। আমি নেতা সাজার জন্য কমিশনার বাকেরের কাছে যাই। আমি গিয়েছিলাম অন্যায়ের প্রতিবাদ করার জন্যে। তোমরাও প্রতিবাদ করতে শেখো। স্লোগান দিয়ে কাউকে নেতা বানানোর চেষ্টা করো না। ওনার অপরাধ? ও কমিশনার বাকের আলী পোদ্দারকে খুন করতে গিয়েছিল। নিশ্চয়ই খুন হয়নি? তা হয়নি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন উনি কমিশনারকে খুন করতে যাননি। মৃত্যুর হুমকি দিয়েছে। আইনের দৃষ্টিতে এটা অ্যাটেম্প টু মার্ডার কে। তাই যদি হয় তাহলে রইসুদ্দিন সাহেবের গায়ে যে হাত তোলা হলো আইনের দৃষ্টিতে সেটা কোন ধরনের অপরাধ? এর জবাব আদালত নিশ্চয়ই দেবে। চলো থানায় চলো। রাজনীতিতে হিংসা বিদ্বেষ লাদলি হানাহানি থাকবি। দেশটারে তো টোফাটবিট খেয়ে বানাইছেন। আপনারা যারা মন্ত্রী মিনিস্টার ও গদিত বয়ারছেন তারাই তো দল ভারীকরণের লেগে সন্ত্রাসী ও মেম্বার কমিশনের এমপি বানাইতেছেন। আপনি কি বলতে চাচ্ছেন আমি ঠিক বুঝলাম না। আপনারা তো নয় জানেন ছয় জানেন না। আমার বিরুদ্ধে সন্ত্রাসী বাকের আলী কমিশনার রে এমপি ইলেকশন করণের লেগা। রইসুদ্দিন আপনি প্রশাসনের বিরুদ্ধে কথা বলছেন। যারা দেশ চালায় এবং আগামীতে চালাবি তাদেরকে আপনি সন্ত্রাসী বলছেন। আপনি জানেন আমি কি করতে পারি? সেইটা তো বুঝি। ক্ষমতায় যখন আছেন তখন সবই পারবেন। আমার যে আদলা ইটাটা দিয়া মাথা ফাটাই দিছে কে দিয়েছে? আপনার হুকুমে দিয়েছে। আরে বাবা, ক্ষমতায় আসার আগেই এত লাফালাফি। একটা কথা বলি রাখি, জীবনেও ক্ষমতায় আসতে পারবেন না। আর একটা কথা মনে রাখবেন মিয়া, এদেশে ভালো মানুষের টিকিট নিয়ে এমপি মিনিস্টার হওয়া যায় না। হ মন্ত্রী সাহেব, সোনার চান পিতলা ঘুঘুরে এইটা ভালো কইরা বুঝাই দেন। রইস মিয়া, আপনি তো আমার লগে নির্বাচন কইরা প্রাক্তন কমিশনার হয়ে গেছেন, টাকা পয়সাও গচ্ছা গেছে। হলেন রইস ভাই, হন গনরিয়া ফনরিয়ার কোনো দাম নাই। গনরিয়া না, গনরায়। ওই হইল যার লাঠির জোর আছে এই ক্ষমতায় যায়, বুঝছেন? এতক্ষণে এক লম্বর কথা কইছে, একটা কথা মনে রাখেন, এই দিন দিন না আরো দিন আছে। এই দেশের জনগণরে তো চিনেন না, চেতেন না, চেতেন না। একবার যদি চেতে 71 সনের মতো একটাওয়ালা বাস দিয়া পিটাইয়া সংসদে হতে হবে। দেখছেন মন্ত্রী সাহেব, হালার পুতে বয়াতির লাইন ধরছে, দেখছেন? শালার হারামির বাচ্চা, ভোটে হারি যাবে তো তাই বয়াতির ঢং ধরেছে। শালা শালা, আইসো যাও না, টেলিভিশনে গিয়ে গাও না, নাচো না, ইলেকশন করবেন। আইসো কিল্লা কি চাই? রাশেদরে ছেড়ে দেন, ও নির্দোষ। হোয়াট? কাকে আপনি নির্দোষ বলছেন? ও তো একটা সন্ত্রাসী, খুনি।